মুরাদ হাসান আপনি লিখেছেন, এক ব্যক্তি দাবি করেছেন তিনি স্বপ্নে দেখেছেন কিয়ামত কায়েম হয়েছে, বিশেষ একজন পীরের মুরিদকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হয়েছে আর সবাইকে বিচার মুখোমুখি করা হয়েছে এবং বিনা হিসাবে জান্নাত যাওয়ার জন্য তিনি সেই পীরের অনুসারী হয়েছেন। প্রশ্ন হলো, স্বপ্নের মাধ্যমে কারো হক বা না হক হওয়ার সিদ্ধান্ত নেওয়া যায় কি না, কিংবা কারো মুরিদ হলেই বিনা হিসাবে জান্নাতে পাওয়া যাবে, এই বিশ্বাস বা কতটুকু যুক্তি? খুবই সুন্দর একটি প্রশ্ন ভাই মুরাদ হাসান। প্রথম কথা হলো যে কেউ স্বপ্নে যদি দেখেন যে অমুকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাতে নিয়েছেন, তাহলে সত্যি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে নিবেন এমনটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না, কারণ হাদিস এরকম কোনো নির্দেশনা আমাদেরকে দেয় না। ইসলাম শরীয়তে স্বপ্নের ভিত্তি আছে, গ্রহণযোগ্যতা আছে, কিন্তু সেটা ব্যাখ্যা সাপেক্ষ। অর্থাৎ স্বপ্নের মাধ্যমে আমরা কোনো নির্দেশনা পেতে পারি, কিন্তু আখেরাতের কোনো বিষয় স্বপ্নের মাধ্যমে আমরা সিদ্ধান্তে উপনীত হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছেন কোনো সাহাবি জান্নাতে গিয়েছেন, তার জুতার আওয়াজ শুনেছেন, কে জান্নাতে আগে গিয়েছেন, এগুলো তিনি দেখেছেন, কিছু মেরাজে দেখেছেন, কিছু স্বপ্নে দেখেছেন। তো তার স্বপ্নটা সরাসরি ওহী ছিল, নবীদের স্বপ্ন সরাসরি ওহী হয়ে থাকে। বিধায় আমাদের সাধারণ মানুষের স্বপ্ন এটাকে নবীদের স্বপ্নের সাথে তুলনা করলে চলবে না। বিধায় আমরা কেউ যদি স্বপ্নে দেখি যে অমুক পীরের অনুসারীদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে দিয়েছেন, তো সত্যিই সেই পীরের অনুসারীদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবেন এটি মনে করার কোনো কারণ থাকতে পারে না। এরকমটিকে যদি দৃঢ়ভাবে বিশ্বাস করেন এবং সেই বিশ্বাসের জায়গা থেকে সে পীরের মুরিদ হন, তাহলে সেটি স্পষ্ট বিভ্রান্তি, স্পষ্ট গোমরাহি। মনে রাখা উচিত, বিনা হিসাবে জান্নাত থেকে যাবে না যাবে, আখেরাতে কী হবে না হবে, এগুলো জানার একমাত্র সোর্স হলো ওয়াহি, কোরআন এবং হাদিস। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আর আখেরাতে কী হবে না হবে সে বিষয়ে আমরা নিজেরা জানার কোনো সুযোগ নেই, স্বপ্নের মাধ্যমে এগুলো জানার তো কোনো সুযোগ থাকতেই পারে না। স্বপ্নে অনেক খারাপ মানুষকে অনেক ভালো দেখা যায়, অনেক ভালো মানুষকে অনেক খারাপ দেখা যায়। অতএব সেটার উপরে ভিত্তি করে আপনি অন্তত আখেরাতের এই ধরনের বিষয়ে ডিসিশন নেবেন অথবা বিশ্বাস স্থাপন করবেন সেই সুযোগ মোটেই নাই, এটা স্পষ্ট বিভ্রান্তি। অতএব এটার ভিত্তিতে কে ভালো কে মন্দ, কে বিনা হিসাবে জানাতে যাবেন, কে হিসাবের মুখোমুখি হবেন, এটি মনে করার কোনো কারণ নেই। আর যিনি স্বপ্ন দেখেছেন বলে বলেছেন, তিনি তার বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে যে তিনি দেখেছেন ওই নির্দিষ্ট পীরের মুরিদ ছাড়া বাকি সবাই হিসাবের মুখোমুখি হচ্ছে, সুবহানাল্লাহ। তার মানে কোনো নবীর উম্মতের জন্য এটা নয়, একজন পীরের মুরিদের জন্য এটা। তার মানে কি, পীরের মুরিদকে নবীর উম্মতের চাইতে বা পীরকে নবীর চাইতে আপনার বড় মনে করা হচ্ছে? অথচ আম্বিয়া আলাইহিমুসসালাম তাদের অনুসারিত আমরা সবাই। কোনো পীরের মুরিদ হওয়ার কারণে যদি কেউ বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত হয়, তো আমরা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, সেই হিসাবে তো আমাদের মধ্যে আরও বেশি বৈশিষ্ট্য থাকবে। তো শুধু সেই পীরের মুরিদই নাজাত পাচ্ছেন বিনা হিসাবে, আর বাকিরা সবাই জবাবদিহিতার মুখোমুখি হচ্ছে, অর্থাৎ নবীর উম্মতরাও জবাবদিহিতার মুখোমুখি হচ্ছেন, এটি যে অন্তঃসারশূন্য, এটি যে সম্পূর্ণ গোমরাহ এবং আপনার বিভ্রান্ত একটি বিষয়, সেটি বোধহয় বলাই বাহুল্য। বিধায় আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে রাখুন এই ধরনের বিভ্রান্তিকর বিষয় থেকে, আমরা যেন এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল থাকি এবং এই সমস্ত বিভ্রান্তি থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন। মিজানুর রহমান লিখেছেন, এক ব্যক্তি লাইফ সাপোর্টে আছেন, লাইফ সাপোর্ট খুলে ফেললেই তিনি মৃত্যুবরণ করবেন। লাইফ সাপোর্টে রাখলে আরও কিছুক্ষণ বা কিছুদিন হয়তো বেঁচে থাকবেন, এমন অবস্থায় তার লাইফ সাপোর্ট খুলে ফেলা কি উচিত হবে? এটা তো এক ধরনের ইচ্ছাকৃত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। অন্যদিকে লাইফ সাপোর্টে দীর্ঘদিন রাখার মতো আর্থিক সঙ্গতি পরিবারের নেই। ভাই মিজান, এরকম পরিস্থিতিতে আমরা বলবো যে আর্থিক সঙ্গতি না থাকলে তারা আল্লাহর উপর ভরসা করে লাইফ সাপোর্ট খুলতে পারেন, কারণ তারা যদি লাইফ সাপোর্টে রাখেন আর লাইফ সাপোর্টে রাখার ফলে হাসপাতালের যে বিল হবে সেটা পরিশোধ করবার জন্য তাদের আপাতত কোনো উপায় না থাকে, তাহলে সেটা তাদের নিজেদের প্রতি নিজেরা জুলুম করার সামিল হবে। বিধায় আল্লাহ তাআলা এটি আমাদের করতে বাধ্য করেনি। লাইকল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু করতে আল্লাহ তাআলা তাকে বাধ্য করেননি। আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন বা কোনো আত্মীয় স্বজন অসুস্থ হয়েছেন, আপনার সাধ্যে নাই, তারপরও আপনি তাকে ট্রিটমেন্ট করাবেন এবং করতে করতে ঋণের পাহাড় আপনি গড়ে তুলবেন, এই নির্দেশ কিন্তু ইসলাম আমাদেরকে দেয়নি। বরং আপনার সাধ্যের যেটুকু আছে তার সবটুকু দিয়ে আপনি চেষ্টা করবেন, সাধ্যের বাইরে গিয়ে আপনাকে চেষ্টা করতে শরীয়ত বলেনি। বিধায় এখানে লাইফ সাপোর্ট খোলাটা হলো নিজের সাধ্যে নাই, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে লাইফ সাপোর্ট খোলার পরেও তাকে বাঁচিয়ে রাখতে পারেন, সেই জায়গা থেকে, সেই বিশ্বাস থেকে তিনি এটি করবেন। আর এটাকে আত্মহত্যার সাথে বা মানুষকে খুন করার সাথে মেলানো মোটেও উচিত নেই, কারণ হলো একজন মানুষকে খুন করা সেটা হলো স্পষ্টতই অপরাধ এবং সরাসরি খুন করা, আর লাইফ সাপোর্ট খোলা মানেই তার মৃত্যু নয়, বরং লাইফ সাপোর্ট থেকে খোলার পরে সচরাচর মানুষ বাঁচে না, কিন্তু আল্লাহ তারা চাইলে বাঁচতে পারেন। এবং এটি করা হয়েছে তার প্রতি জেদ থেকে, খুনি খুন করে যেরকম সেই রকম নয়, এটি বিধায় দুটিকে এক করার কোনো সুযোগ নেই।